আমার হাজব্যান্ড পিএইচডি করছে ইংল্যান্ডের শেফিল ইউনিভার্সিটিতে, সে তার রিসার্চের কাজে অনেক কিছু দেখতে গিয়ে ওনাকে পেয়েছেন আর কি। আপনি সুবর্ণ আইজাক বারিকে কিভাবে চিনলেন? চলে আমার হাজব্যান্ড পিএইচডি করছে ইংল্যান্ডের শেফিল ইউনিভার্সিটিতে, সে তার রিসার্চের কাজে অনেক কিছু দেখতে গিয়ে ওনাকে পেয়েছেন আর কি। যে আমরা উনি যেটা বলেছেন যে আমার বাচ্চাদেরকে কি করা মোটিভেট করার জন্য, এত ছোট বয়সে একটা মানুষ কিভাবে পারে তার মেধা, তার মনন সব কিছু, তার চিন্তা ভাবনা বর্তমান বিশ্ব সম্পর্কে, সে যে পুরো বিশ্বটাকে দাঙ্গা হাঙ্গামা থেকে বের করে এক করতে চাচ্ছে, যেখানে আমরা বিভিন্ন রকম সম্প্রদায় হিন্দু মুসলিম বা বিভিন্ন রকম সম্প্রদায় ভাগ করতে যাচ্ছেন, সেটাকে এক করতে যাচ্ছে। মূলত এটা জেনেছে সে ওই তার রিসার্চে কাজ করতে গিয়ে। আপনি তার সম্বন্ধে আর কি জানেন? তার সম্পর্কে এত ছোট বয়সে যে তার মেধা, যেটা আমরা সে যে বিষয়ের উপর কাজ করছে সেটা আমরা সাধারণত 30-32 বছর বয়সে গিয়ে করি। আমরা অনার্স মাস্টার্স করে হায়ার এডুকেশনে গিয়ে এটা করি, কিন্তু সে মাত্র 6-7 বছরেই সেই কাজটা করেছে আর কি। আপনি জানতেন যে ব্ল্যাক হোল গবেষণার জন্য তাকে $1 মিলিয়ন ফান্ড দিয়েছে? জি, এটা শুনেছি আমি। I love you, Bongo Vondo.